সীমান্তে ফেলানি হত্যাকাণ্ডের মতো ঘটনা আর দেখতে চায় না অন্তর্বর্তী সরকার রাজধানীর পিলখানায় বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বাহিনীর সদস্যদের আহ্বান জানান পেশাদারী মনোভাব বজায় রেখে দায়িত্ব পালনে বলেন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজেপির মূল দায়িত্ব এটি পালন করতে হবে নিষ্ঠার সাথে তাগিদ দেন দুর্নীতি থেকে বিজেপি সদস্যদের দূরে থাকতে হুঁশিয়ারি দেন কোনো অবস্থাতে দুর্নীতিকে সহ্য করা হবে না কেউ অনিয়মে জড়ালে নেয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা